ফাইনালি জামাল ভাই চলে আসছে কলকাতা, ওরা সবাই নিউজ পাইছে। মনে হয় না আমি ছবি তুলতে পারব। What up guys, this is Ayaan Sheikh and welcome to another vlog. So guys, vlog amra korte chole aschi bafufer bhobone and ekhane amar pranpriyo boro bhai movie bhai ekta invite koreche amake ekhane sob player ra aajke ashbe and ami ekta choto choto vlog korbo. So jai hok amra ekhon jai sob press gari chole asche sob press e so amra ekhon jabo bafufer office e and dekhi আজকের ব্লগটা কতটুকু পর্যন্ত ক্যাপচার করতে পারি। সো আমাদের সাথে থাকুন, সো লেটস সি। আর গাইস, সবাই প্রেস মিটিং এ আছে আর এটা হলো আমার কাছের প্রাণপ্রিয় বড় ভাইয়ের অফিস। এটা বাফুফের, আমার ভাই বাফুফের মিডিয়া ম্যানেজার অ্যান্ড এটা এখানে নবী ভাই বসে অ্যান্ড কি বলবো, আমি আপনাদের একটু ছবি দেখাই নবী ভাইয়ের। হ্যাঁ, ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছি, দেখতেই পারছেন যে এটা হলো সেই আমার প্রাণপ্রিয় বড় ভাই নমি ভাই। সো এই আমরা ওনার অফিসে, সো এই সেকশন এখানে, সো এই হলো নমি ভাইয়ের অফিস অ্যান্ড এটা একটু লাগাই দিয়ে আসবা না এসির বাতাস, ধরো মেয়ে তোমরা আসলে কোনো কাজেরই নামি। হ্যাঁ, সো গাইস আর কি বলবো, প্রেস মিটিং শেষ হওয়া পর্যন্ত আমরা দেখি, ওয়েট করতে থাকি কতটুকু কী করা যায়, কতটুকু কাভার করতে পারি আমরা অ্যান্ড যেহেতু নবীর অফিসে আমরা বসে আছি। সরি, এটাই তো মানে এটা বাফুফের অফিস না, আর ওনার হ্যাঁ ক্যাবিন। আচ্ছা যাক, আমার বন্ধুরা শিখার আছে। আচ্ছা থ্যাংক ইউ। তো এটা হলো বাফুফের অফিসের তৃতীয় তলার নবী ভাই তার ক্যাবিন। এটা প্রচুর ওইখানে ভিড়, যার ফলে আমি বাইরে আসছি। নবী ভাই বলল যে একটু পরে প্রেস মিটিং শেষ হোক, দেন সবার সঙ্গে পরিচয় করে দিবে বা ছবি তোলার একটা সুযোগ করে দিবে। সো আমি ওয়েট করে আসছি প্রেস মিটিংটা কখন শেষ হবে অ্যান্ড ওইখানে যদি দেখেন আপনার অনেক ভিড় ওইখানে। তো এখনও জামাল ভাই আসে নাই, জামাল ভাইয়ের জন্য সব প্রেসটা ওয়েট করে আছে। আই হোপ সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে অ্যান্ড বাফুফের যে সভাপতি সে ইতিমধ্যে চলে আসছে। দেন এখন জামাল ভুঁইয়া আসার পালা, সো দেখি কতক্ষণ তার লাগে আসতে। আর জানি না গাইস আমি কীভাবে ফুটেজটা বা কীভাবে ব্লগটা হ্যাঁ ফুললে দিতে পারবো, বাট আমি চেষ্টা করতেছি একটু একটু করে যে কোনো কালেকশনটা আমি করে আমি আপনাদেরকে দেখানোর জন্য। সো আই হোপ এই ভিডিওতে সবাই একটু প্লিজ সাপোর্ট করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কষ্ট করে হলেও আপনারা একটু জানায় দেবেন। সো যাই আমরা বাফুফের অফিসের দিকে আবার। হ্যাঁ, জামাল ভাই আসছে, জামাল ভাই আসছে। সো ফাইনালি জামাল ভাই চলে আসছে। সো ফাইনালি এই যে পিছন দিয়ে দেখুন জামাল ভাই আসতে আসছে, হ্যাঁ আমার পিছন দিয়ে। সো জামাল ভাই যাচ্ছে, এই হলো জামাল ভাই। তো এখানে কোনো কথা কারোর সঙ্গে বলবে না, কারণ হলো তাদের প্রেস মিটিং টাইম হয়ে গেছে, যার ফলে এখন এই নিচে কেউ কথা বলতেছে না, সবাই এখন উপরে যাবে, আমরা উপরে যাব। আর গাইস কিছুক্ষণ আগে এই গাড়িটা দিয়ে এই ফিফার, সরি ফিফা বলে, সরি বাফুফের সভাপতি যে ছিলেন সে আসছে এই গাড়িটা দিয়ে, মার্সিডিস। সো গাইস আমরা এখন আসি, নই ভাই কোথায় বসাই গেল আমি নিজে জানি না, এটা বাফুফের একটা। ও আচ্ছা আচ্ছা, এটা হলো প্লেয়ারদের টিম মিটিং বা প্লেয়ারদের টিম মিটিং, এখানে হ্যাঁ বসে টিম হ্যাঁ সব কিছু করে অ্যান্ড এই যে দেখুন এটা একটা টিম মিটিং, এখানে সব কিছু টিমের একটা সব কিছুই আছে, এগুলো লেখা আছে, এগুলো এ করা। সো আমার আমার ছোটো ভাই আর আমার বন্ধু অনেক কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম আমি অনেক এক্সাইটেড যে জামাল ভুঁইয়াদের সঙ্গে মানে আমরা দেখা করব। এটা হইতো না শুধুমাত্র নবী ভাইয়ের জন্য, আমার কাছের খুব বড় ভাই তার জন্য এই কাজটা হইতেছে অ্যান্ড আমি জামাল ভুঁইয়ার ধরতে গেলে অনেক বড় একটা ফ্যান জামাল ভুঁইয়া।
সো আমি নবী ভাইকে বললাম যে ভাইয়া একটা জামাল ভাইয়ের সঙ্গে কি দেখা করা যাবে কি না বা একটা ছবি তুলতে চাচ্ছিলাম। সো ভাইয়া বললো যে ওকে ফাইন, তুমি হ্যাঁ চলে আসো আমার অফিসে। সো দেন অফিসে চলে আসলাম, আমার ভাবলাম একটা ব্লগ তো দেওয়াই যায়। সো ছোটোখাটো একটা ব্লগের জন্য আপনাদের সঙ্গে করতেছি অ্যান্ড বাংলাদেশের ফুটবলার জামাল ভুঁইয়ার সঙ্গে ছবি তুলব। এটা একটা খুবই মানে এক্সাইটেড একটা কাজ করতেছে, খুবই এক্সাইটেড। যাই হোক আমরা ওয়েট করতেছি, তারা একটু পরে মনে হয় হ্যাঁ মিডিয়ার আসছে। সো মিডিয়ার সবাই ব্রিফিং দিবে, দেন আমাদের আমরা তাদের সঙ্গে দেখা করবো এবং তাদের সঙ্গে ছবি তুলবো। আসলাম মূলত ছবি তোলার জন্যই তাদের সঙ্গে, এটার জন্য আর এই ফাঁকে দিয়ে একটু ব্লগ করতেছি। সো গাইস আমি কী বলবো, আমি লাইফে আমি অবাক যে আমি জামাল ভুঁইয়াদের সঙ্গে ছবি তুলতে আসবো। ও মাই গড, যাক এটা আল্লাহর কাছে একটা লাগে। মনে হয় না আমি ছবি তুলতে পারবো, কষ্ট হয়ে যাবো। আপনি কতদিন মনে করেন যে খাবেন ভাই আসলে ব্যাট লাগি বলতে হবে। চেষ্টা করছিলাম তাদের সঙ্গে সেলফি তোলার বা একটা ছবি তোলার, আসলে কী বলবো একটা হতাশাজনক আমি ছবিটা তুলতে পারি নাই। আমার যেটা আমি বলতেছিলাম যে ইন্টারভিউ করে আমার মনে হয় না যে আমি ছবি তুলতে পারবো। সো আসলে যেটা আমি ভাবছিলাম সেটাই হয়েছে, আমি ছবি তুলতে পারি নাই। সো যাই হোক সেটার জন্য ব্যর্থতা বলতে জানে, তারা সেলিব্রিটি মানুষ, তারা যেহেতু আপনারা দেখতেই পারছেন অনেক মিডিয়া ছিল যার ফলে তারা চাইছিল যে কোন ফাঁকে তার বাসা চলে যাবে বা ইয়ে করবে। সো সেক্ষেত্রে হয়তো বা আমার ছবি তুলতে মানে সময়টা দিতে পারে নাই বা টাকায় নেই, এটা কি আর বলবো। যাই হোক এই পর্যন্ত আজকে আসছি, বাফুফের অফিস দেখছি এবং বাফুফের অনেক প্লেয়ারকে দেখছি, ছবি না তুলতে বলে কী হয়েছে অনেক প্লেয়ারকে সরাসরি দেখেছি, বাংলাদেশ ফুটবল প্লেয়ারদেরকে দেখেছি। অ্যান্ড আমার প্রাণ প্রিয় বড় ভাই নহি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি না থাকলে হয়তো বা আমি এখানে ঢুকতে পারতাম না। আমি দেখেছিলাম যে অনেক সাংবাদিক মিডিয়া এবং কি সালাউদ্দিন সাহেব উনিও আসছিলেন। অ্যান্ড যেটা আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ টিম সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বাদ হয়েছে, তা বাংলাদেশ 14 বছর পর বাংলাদেশ সেমিফাইনাল উঠেছে। অ্যান্ড সেই ক্ষেত্রে বাংলাদেশ ফেডারেশন ফুটবল ফেডারেশন 50 লাখ টাকা সব প্লেয়ারদেরকে উপহার হিসেবে দিয়েছেন।
সেই টাকাটাই আজকে সেই টাকার জন্য আজকে মিটিং হয়েছিল। অ্যান্ড আমরা সেখানে আসছিলাম একটা ইনভাইটে, যেহেতু নবীভাই আমাদেরকে ইনভাইট করেছে, সো সেক্ষেত্রে আমরা ইনভাইটে আসছিলাম। আমি ভাবলাম যেহেতু আসছি সবার সঙ্গে তো ছবি তোলা হবে, এগুলো হবে, বাট আমি বুঝতেই পারি নাই যে গাইজ এত, হ্যাঁ প্রেস মিটিং মানে বলার বাহিরে। সো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সো এই পর্যন্ত ব্লগ 23 এই পর্যন্তই। সো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর হেফাজত করুন। অ্যান্ড আল্লাহ হাফেজ।